সৌন্দর্য প্রত্যেকের জন্য আলাদা। পৃথিবীতে এমন কিছু কিডস রয়েছে যাদের দেখলে কেউই চোখ সরাতে পারে না। চমৎকার এই বাচ্চারা পৃথিবীর লাখো মানুষের মন জয় করে নিয়েছে। লিস্টে থাকা এই সকল শিশু পৃথিবীর সবথেকে সুন্দর শিশুর মধ্যে জায়গা করে নিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সবথেকে সুন্দর 10 জন শিশু সম্পর্কে জানবো, যারা প্রথমবার ইন্টারনেটে আবির্ভূত হওয়ার পরে পুরো পৃথিবীর মানুষের হৃদয় কেড়ে নিয়েছে। তাদের প্রত্যেকটি ভিডিও এবং মেসেজ দেখার জন্য মানুষ সোশ্যাল মিডিয়াতে মুখিয়ে থাকে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়, আপনাদের অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সাথে একটি অ্যাপস এর পরিচয় করে দিই। অ্যাপসটির নাম হচ্ছে ডেইলি পেমেন্ট। অ্যাপসটি ওপেন করলে 1000 টাকা বোনাস পাবেন এবং প্রতি রেফারে 5 টাকা করে একদম ফ্রি পাবেন। এছাড়া প্রতিদিন 500 থেকে 1200 টাকা ইনকাম করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপসটিতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে সুপার ভিপিএন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করতে হবে। এছাড়া এই অ্যাপসটিতে কিভাবে কাজ করবেন এবং কিভাবে টাকা উত্তোলন করবেন সেই সব নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করা হয়েছে, যার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মজার ব্যাপারটি হচ্ছে 1500 টাকা ইনকাম হয়ে গেলে এখান থেকে পেমেন্টের টাকা নগদ কিংবা বিকাশ বা রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো যারা বাড়িতে বসে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান, তারা এখনই অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন এবং কাজ করা শুরু করে দিন। 10 নম্বরে রয়েছে জর্ডিন রেইনেল। এই ছোট শিশুটি হচ্ছে একজন আমেরিকান মডেল এবং একজন শিশু অভিনেত্রী। তিনি 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তাকে উত্তর আমেরিকার সব থেকে সুন্দর বাচ্চা হিসেবে গণ্য করা হয়। তিনি ইতিমধ্যেই অনেক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছেন শুধু তার সৌন্দর্যতা দিয়ে, এবং জানলে অবাক হবেন তিনি আমেরিকার সব থেকে বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই সুন্দর শিশুটি তার পারফেক্ট হেয়ার এবং অসাধারণ চোখ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছে। এই সুন্দর শিশুটি প্রথম ভাইরাল হয়েছিল যখন তার মা তার ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল। ইন্টারনেটে এই ছোট মেয়েটির চেহারা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল, বিশেষ করে তার ঝকঝকে নীল চোখ এবং চীনামাটির মতো মুখের জন্য। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে লানিয়া গ্রেস। তিনি হচ্ছেন একজন আমেরিকান মডেল এবং শিশু অভিনেত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। আপনারা জানলে অবাক হবেন তিনি মাত্র 3 বছর বয়সে মডেলিং করা শুরু করেছেন, যখন আমরা ঠিক মতো কথাই বলতে পারতাম না। তার ক্যারিশমা এবং অসাধারণ লুক দিয়ে তিনি মডেলিং এর দুনিয়ায় ঝড় তুলেছিলেন। বর্তমানে তিনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি বিভিন্ন খেলনার কোম্পানির সাথে চুক্তিতে রয়েছেন। তিনি দেখতে অত্যন্ত কিউট। এছাড়া তিনি চমৎকার হাসির অধিকারী। তার সবুজ চোখ এবং হালকা বাদামি চুল এবং দুধের মতো সাদা রঙের চেহারা মানুষকে তার দিকে আকর্ষিত করে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে হেইলি ভ্যাসকিউজ। তিনিও একজন আমেরিকান মডেল এবং শিশু অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি 2009 সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন। তিনি 2012 সাল থেকে মডেলিং এর কাজ করে আসছেন এবং তিনি নিকলোডিয়ান প্রোডাকশনে অনেক আগে থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি এই পর্যন্ত বিভিন্ন টিভি শো হোস্ট করেছেন। এত কম বছর বয়সে টিভিও হোস্ট করেছে, বুঝতে পারছেন কত সাহস? তরুণ সুন্দরী এই মডেল ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তার ইনস্টাগ্রামের খ্যাতি নিউইয়র্ক ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক করার জন্য তাকে জায়গা করে দিয়েছে। এরপর 7 নম্বরে রয়েছে লরেন ল্যান্ডে। তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার একজন শিশু মডেল এবং তিনি বিভিন্ন মুভিতে অভিনয় করেছেন। তিনি 16 মে 2008 সালে দক্ষিণ কোরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের সব থেকে জনপ্রিয় কিড সেলিব্রিটিদের মধ্যে অন্যতম এবং তিনি হ্যালো বেবি নামের একটি টিভি সিরিজ করেছেন। এছাড়াও তিনি এশিয়ার সব থেকে সুন্দর বাচ্চাদের মধ্যে একজন। তিনি এই পর্যন্ত বিভিন্ন মুভিতে কাজ করেছেন। তিনি সাউথ কোরিয়ার বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। পৃথিবী বিখ্যাত বিভিন্ন শিশুদের পোশাক নিয়ে কাজ করে এই মেয়েটি। 6 নম্বর অবস্থানে রয়েছে অ্যানা পাভাগা। তিনি একজন রাশিয়ান শিশু মডেল এবং টিভি অভিনেত্রী। তিনি রাশিয়া থেকে উঠে আসা সর্বশেষ শিশু মডেল। তিনি 2010 সালে রাশিয়াতে জন্মগ্রহণ করেন। এছাড়াও তাকে সব থেকে সুন্দর রাশিয়ান মেয়েদের তালিকায় শীর্ষে রাখা হয়। তিনি 3 বছর বয়স থেকে মডেলিং এর দুনিয়ায় কাজ করে আসছেন এবং চীন সহ সারা বিশ্বে বেশ 100 বিজ্ঞাপনে কাজ করেছেন। ছোট্ট সুন্দরী মেয়েটি পুতুলের মতো গঠন এবং সবুজ চোখের জন্য বিখ্যাত। অ্যানা পাভাগা ইতিমধ্যে অভিনয় শুরু করে দিয়েছেন, এছাড়াও বিভিন্ন কোম্পানির মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন। 5 নম্বর অবস্থানে রয়েছে অ্যানাস্তাসিয়া নিয়াজেভা। এই শিশুটি হচ্ছে একজন রাশিয়ান শিশু মডেল। 2011 সালে রাশিয়ার মস্কোতে তিনি জন্মগ্রহণ করেন। তার মায়ের মতে তার জন্মের পর থেকেই অস্বাভাবিক সুন্দর চেহারার জন্য সে অতি দ্রুত জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে তার নীল চোখের পাতা। একটি সুন্দর পুতুলের মতো চেহারার সাথে তার ঝকঝকে নীল চোখ রয়েছে।
যা তাকে খুব সুন্দর করে তোলে। তার মা তার বেশ কয়েকটি আশ্চর্যজনক সুন্দর ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, আর এরপরেই তিনি ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর থেকে তিনি একজন মডেল এবং বিভিন্ন ব্র্যান্ডের শিশু পোশাকের বিজ্ঞাপন করে আসছেন। তিনি অ্যারাবিয়ানো এবং কিসাবিনো এই কোম্পানিগুলোর জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। চার নম্বর অবস্থানে রয়েছে গ্রেলি মে। 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে এই শিশুটি। তিনি শিশুদের পোশাকে অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। তার এই সৌন্দর্য শ্বাসরুদ্ধকর। তিনি একজন প্রাক্তন আমেরিকান ফুটবল প্লেয়ারের প্রথম কন্যা সন্তান। তিন নম্বর অবস্থানে রয়েছে ক্রিস্টিনা পিমেনোভা। এই শিশুটিও একজন ফুটবলারের ঘরে জন্মগ্রহণ করেছেন। চার বছর বয়সে তিনি প্রথম মডেলিং শুরু করেন। তিনি এই পর্যন্ত বিভিন্ন পোশাক কোম্পানির সাথে চুক্তিতে রয়েছেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তার অসাধারণ আকাশী চোখ এবং দেবদূতের চেহারা ফ্যাশন বিশ্ব এবং সিনেমা জগতের বড় বড় তারকাদের আকর্ষণ করেছে। মডেলিং ব্যবসার পাশাপাশি মেয়েটি ছন্দময় জিমন্যাস্টিকে গুরুতর জড়িত। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়াতে বসবাস করছেন। দুই নম্বর অবস্থানে রয়েছে অ্যানাস্টাসিয়া বেজরুকোভা। অ্যানাস্টাসিয়া মস্কো রাশিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইউরোপের সব থেকে বিখ্যাত মেয়েদের মধ্যে একজন। এই ছোট্ট সুন্দর মেয়েটি বেশ প্রতিভাবান এবং এই পর্যন্ত বেশ কয়েকটি মডেলিং হাউস থেকে অফার পেয়েছেন। তিনি পৃথিবী বিখ্যাত বিভিন্ন বড় বড় ম্যাগাজিনের জন্য কাজ করেছেন। সম্প্রতি তিনি মুভিতেও কাজ করেছেন। এক নম্বর অবস্থানে রয়েছে অ্যানাহিতা হাসেম জাদে। নীল সবুজ রঙের চোখ, বাদামি কোকড়া চুল আর সাথে মিষ্টি টোল পরা হাসি, এমন সুন্দর তুলতুলে গালের হাসি এখন পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ছোট্ট মেয়ে অ্যানাহিতা তার হাসি দেখেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। অনেকে তাকে ডিম্পল গার্ল নামে চিনে থাকে, তবে তার আসল পরিচয় অনেকেই জানেন না। অ্যানাহিতার জন্ম 2016 সালের 10 জানুয়ারি ইরানে। ইরানের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে এই সুন্দর মেয়েটি। অ্যানাহিতাকে বিশ্বের সাথে পরিচয় করেছিলেন তার নিজের মা 2018 সালের জুন মাসের দিকে। তার কিছু অস্বাভাবিক সুন্দর ছবি ইনস্টাগ্রামে আপলোড করা হয় এবং সেই ছবি কেড়ে নিয়েছিল বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়। ইনস্টাগ্রামে বর্তমানে তার একটি ছবি এবং ভিডিও আপলোড করা হলে যেন হুমড়ি খেয়ে পড়ে নেটিজেনরা। তবে ওয়ার্ল্ডের সব থেকে জনপ্রিয় এই বিউটিফুল শিশুটি এখনো শোবিজে নাম লেখাননি। তো লিস্টে থাকা কোন শিশুটিকে আপনার পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।